সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মাসুম রেজা, সহকারী শিক্ষক গণিত সন্ধান স্কুল কলেজ। আজকে আমি নবম শ্রেণীর গণিত বই থেকে তোমাদের তৃতীয় অধ্যায়ের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা 3.1 এর কিছু অঙ্ক নিয়ে কথা বলি। যেহেতু তোমরা ক্লাস এইটে তোমরা এই নিয়ে ব্যাপক আলোচনা করেছ, শুনেছ, তাই সহজভাবে বোঝার জন্য আমরা 3.1 দিয়ে আজকে ক্লাস শুরু করতে চাচ্ছি। তো আমরা প্রথমে উদাহরণের কিছু অঙ্ক নিয়ে কথা বলি। যেমন তোমাদের উদাহরণ 7 নম্বর একটা অঙ্ক আছে যে যদি এ পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পাওয়ার 4 সমান 3 এবং এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 3 হয়, তবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত বা এর মান কত, এ অঙ্কটা আমরা কথা বলবো। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা সলিউশন করি। দেখো, আমাদের যেটা দেওয়া আছে, আমরা দেওয়া আছে এটা লিখে নিই কি কি আমাদের অঙ্কটা কল করার জন্য দেওয়া আছে। সেটা হচ্ছে এ পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পাওয়ার 4 সমান 3 এবং এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 3, এটা সমান 3। এটাকে আমরা এক নম্বর সমীকরণ বলে রাখি। তো যেহেতু এখানে এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার সমান 3 দেওয়া আছে, এই ধরনের একটা রাশি যদি আমরা এখান থেকে বের করে নিতে পারি, মাইনাস একটা প্লাসের মান দেওয়া আছে এম বি প্লাস, আমরা এই ধরনের একটা রাশি আমরা এখান থেকে বের করে নেবো। দেখো, আমরা যদি প্রথম পার্টে যে অংশটা আছে এই অংশটা থেকে যদি আমরা কিছু মান বের করে নিতে পারি, যেমন এ পাওয়ার 4 কে যদি আমরা এভাবে ভেঙে দিই, ভেঙে দেওয়া যাবে। আবার বি স্কোয়ার এ বি স্কোয়ার দিলে এখানে বি পাওয়ার 4 তৈরি হবে। খেয়াল করে দেখো যে এ পাওয়ার 4 রয়েছে, বি পাওয়ার 4 আছে, মাঝখানে যদি একটা 2 এর বি আসে তাহলে একটা সূত্রের অর্থ চলে আসে। তাই আমরা লিখি 2 ইন্টু, এটা হচ্ছে এ স্কোয়ার আর বিটা হচ্ছে বি স্কোয়ার। এখন উপরের টাশন নিচে যদি কম্পেয়ার করে দেখো, এ পাওয়ার 4 মিলেছে বি পাওয়ার 4, মাঝখানে 2 এ বি, 2 এ স্কোয়ার বি স্কোয়ার, উপরে ছিল 1টা স্কোয়ার বি স্কোয়ার, তো আমাদের একটা বেশি হয়ে গেছে। এখন ব্যালেন্স করার জন্য যদি আমরা একটা ভাগ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা আগের লাইনটা চলে আসে, তো এটা সমান 3। দেখো, এটা করার উদ্দেশ্য হলো এই পর্যন্ত একটা সূত্র তৈরি হয়েছে এ প্লাস বি স্কোয়ার, আমরা লিখে দিই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি স্কোয়ার, আর এ স্কোয়ার বি স্কোয়ার ক্ষেত্রে আমরা সূত্র করি এ বি তারপরে স্কোয়ার দিয়ে। দেখো, এখানে এই ব্র্যাকেট মধ্যে যেটা আছে টু টু যদি আমরা এ বলি আর এ ব্র্যাকেট যেটা আছে সেটা পুরো যদি বি বলে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আছে। সূত্রটা কি আশা করি সবাই জানো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমরা একবারে সাজাই দিই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সমান 3। খেয়াল করো যে এখানে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার আছে, এখানে আমরা এক নম্বর সমীকরণ যেটা বলেছি সেখানেও কিন্তু এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার আছে। এটার মান 3 আমরা যদি এক নম্বর সমীকরণ থেকে মানটাকে বসিয়ে দিই, 3 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 3, আর এখানে আসছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান এই 3টা যদি এই পাশে নিচে ভাগ হয়ে যাবে তাহলে কেটে দিলে 1 হবে, অতএব এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 1। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ বলি। দেখো, আমরা 2টো সমীকরণ পেয়েছি, এখন এই 2টো সমীকরণকে ব্যবহার করে আমরা আমাদের প্রয়োজনীয় অংশটুকু বের করতে পারব। দেখো, সমীকরণ 1+2 হতে পারে, অর্থাৎ 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ যোগ করে পারে। লিখে নিই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 3, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। দেখো, যোগ করলে কী হবে, মাইনাস এখানে প্লাস হবে, এখানে কেটে যাবে, তাহলে থাকবে কত, এ স্কোয়ার হলো 2, অর্থাৎ 2 এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার হলো 2, তাহলে 2 বি স্কোয়ার, 3 আর 8 যোগ করলে 4, উভয় জায়গায় 2 আছে, 2 কমন নেওয়া যায়, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 4, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 4/2, কেটে দিলে 2 থাকবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 2, এটা হলো অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো, এখানে আমাদের মানদণ্ডটা বলেছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে, যদি এই অঙ্কটা না বলে বা এর সাথে আরেকটা অংশ জুড়ে দেয় যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান ও এটা ক নম্বর যদি বলি, আর এখানে ক নম্বর যদি আরেকটা মান বলে যে এ বি এর মান নির্ণয় করতে,
এখানে যদি আরেকটা অংশ জুড়ে দেয় অর্থাৎ দুটো অংশ দেয় তাহলে আমরা প্রথম অংশটা এভাবেই করব দ্বিতীয় অংশ কিভাবে করব দ্বিতীয় অংশ খুব সহজ সেজন্য আসলে নিয়ে আসা এখানে স্কয়ার প্লাস বি স্কয়ারের যে মানটা আছে এই মানটা যদি তুমি এক নম্বর অথবা দুই নম্বর বসিয়ে দাও তাহলে কিন্তু এই বিয়ের মানটা হবে আবার আমরা যেটা এক নম্বর ও দুই নম্বর সংখ্যা যোগ করেছি যোগ না করে একা এক থেকে দুই বিয়োগ করি তাহলেও কিন্তু আর একটা মান পাওয়া সম্ভব আমরা সেটাও একটু দেখানোর চেষ্টা করি আমার প্রথম অংশটা মুছে দিই দেখো সমীকরণ এক আর দুই আমরা যোগ করেছি একটা মান পেয়েছি যদি ছয় নম্বরের জন্য যদি বিয়োগ করে দিই তাহলে কি হবে দেখো এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার সমান থ্রি আর দুই নম্বর পেয়েছি এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার সমান ওয়ান তো বিয়োগ করতে আমরা শিখেছি যে চিহ্ন বদল করে দিতে হবে দেখো এখানে প্লাস আছে যদি এটা মাইনাস করে দেবো এখানে মাইনাস আছে এটা প্লাস করে দেবো এখানে চিহ্নগুলো বদল করে দিলাম খেয়াল করো তাহলে মাইনাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার কাটে মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার কাটে এখানে এ বি দুটো দুটো এখন প্লাস তাহলে আমরা যোগ করে দিই টু এ বি আর এখানে তিনের মধ্যে যদি একবার দিতে হবে তাহলে টু তাহলে এ বি সমান কিন্তু টু বাই টু কেটে গেলে এক থাকে তাহলে এ বি সমান টু এই ওয়ান তাহলে এখানে কিন্তু আমরা এর মানটাও পেলাম আসলে এই অঙ্কটা ছিল না এ বির অংশটা ছিল না আসলে করানোর উদ্দেশ্যটা কি তোমাদের অংশটা যদি যখন করবে তখন রাতে করে দেখবে তখন দেখবে লাস্ট যে অঙ্কটা পনেরো নম্বর অঙ্কটা ওখান ওই অঙ্কটা যে অঙ্কটা ঠিক একই রকম শুধু সংখ্যার চেঞ্জ আছে যে তিনের জায়গায় আট আছে এখানে তিনের জায়গায় চার আছে জাস্ট এতটুকু পার্থক্য আশা করে বুঝতে পেরেছো তো এটার মতো করে তোমরা অংশটা নিয়ে পনেরো নম্বর অঙ্কটাও করার চেষ্টা করবে আমরা আরো একটা অঙ্ক নিয়ে তোমাদের সাথে কথা বলবো এটা হচ্ছে তোমার আট নম্বর দেখতে পারে তো দেখো আমরা লেফট হ্যান্ড সাইড উঠাই একবার কোনো অঙ্কটা তুলে দেখো লেফট হ্যান্ড সাইড আছে এ প্লাস বি ইকুয়াল পাওয়ার ফোর মাইনাস এ মাইনাস বি ইকুয়াল পাওয়ার ফোর এটার সময় রাইট হ্যান্ড সাইড আমাদের এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা প্রমাণ করতে হবে খেয়াল করো এখানে যদি এ প্লাস বি ইকুয়াল পাওয়ার ফোর কে আমরা দুটো অংশে বিভক্ত করি এভাবে এ বি স্কোয়ার দিয়ে তার উপর স্কোয়ার দিয়ে তাহলে এটা ফোর হয় এ মাইনাস বি এর উপর স্কোয়ার দিয়ে যদি তার উপরে আবার স্কোয়ার দিই তাহলে এখানেও ফোর হয় তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু আছে প্রথমটাকে এ বলি আর এটাকে যদি বি বলে তাহলে এখানেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় আমরা জানি সূত্রটা এ প্লাস বি ইনটু মাইনাস দেখো এ প্লাস বি এটুকু হলো এ প্লাস বি এবার আসবে এ মাইনাস বি অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার দুটো অংশ পেলাম তো দেখো এটা একটা পরিচিত একটা অংশ মনে হচ্ছে তোমাদের কাছে যদি তোমরা সূত্রগুলো পড়ে থাকো দেখো এটা এ প্লাস ইকুয়াল স্কোয়ার প্লাস এ মাইনাস ইকুয়াল স্কোয়ার এটা একটা সূত্র কিন্তু তোমরা বুঝতে পেরেছো মনে যায় না তো এটা সূত্র হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে কিন্তু আর একটা সূত্র এটাও এ প্লাস ইকুয়াল স্কোয়ার মাইনাস এ মাইনাস ইকুয়াল স্কোয়ার এই সূত্র বুঝতে পেরেছো নিশ্চয়ই এটা হচ্ছে ফোর এ বি সূত্র দেখো সূত্রের শিক্ষার্থীরা এখন যদি এই দুটো অংশ আমরা গুণ করে দিই তাহলে চার গুণে আট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হলো রাইট হ্যান্ড সাইড খুবই সহজ একটা অঙ্ক তবে এই অংশটা আমরা করলাম জন্য কারণ অনুশীলনে তোমাদের এই ধরনের আর আট নম্বর আছে সাত নম্বর হচ্ছে এই অঙ্কের জন্য সবচেয়ে বেশি একটা ইম্পর্টেন্ট অঙ্ক আর সেটা হচ্ছে তোমাদের আট নম্বর অঙ্ক বইয়ের যে এ প্লাস বি সমান রুট ওভার সেভেন এবং এ মাইনাস বি সমান রুট ওভার ফাইভ যদি হয় তাহলে লেফট হ্যান্ড সাইড এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটার সমান আমাদের রাইট হ্যান্ড সাইড টোয়েন্টি ফোর ফর্ম করতে হবে তো এই যে এবিটাকে আমরা যদি এবার ভেঙে নিই ফোর এ বি ইন্টু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে দেখো চারটে করে আট অর্থাৎ এইট এ বি আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে এখানে দুটো অংশ হলো ফোর এ বি আর টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এদের সূত্রটা জাস্ট বসায় দেওয়া এখানে ফোর এ বি সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা বসাও এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার মূলত অঙ্ক শেষ পর্যায়ে দেখো এই অংশটাই কিন্তু আমরা আগে যখন আট নম্বর করে আসলাম এখন শুধু মানগুলো বসাও এ প্লাস বি সমান রুট ওভার সেভেন হোল স্কোয়ার মাইনাস এটা সমান রুট ওভার ফাইভ এ হোল স্কোয়ার রুট ওভার সেভেন এ স্কোয়ার প্লাস রুট ওভার ফাইভ এ স্কোয়ার
देखो स्क्वायर रूट কেটে যায় তোমরা জানো তাহলে 7 minus 5 into 7 plus 5 তাহলে এখানে হবে 2 আর এখানে হলো তাহলে এটা বাদ হলো 24 দিস ইজ রাইট হ্যান্ড সাইড আশা করি বুঝতে পেরেছো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা যদিও দেখতে খুব সহজ বাট ইম্পর্টেন্ট আশা করি এই অধ্যায়ের অঙ্কগুলো সম্পর্কে একটু ধারণা পেয়েছো তাই যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি এক্সপার্ট হবে এখানে ভিডিওটি আবার নতুন করে দেখো ইনশাআল্লাহ সবগুলোই বুঝতে পারবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম